আমার মনে হয়, মানে আমি যেটা প্রথমেই বলতে চাইবো সেটা হচ্ছে স্টুডেন্টদেরকে আমি বলবো যে কি পিওর সোর্সেস মিনিমাম, মানে আমরা সারা বছর ধরে প্রিপারেশনের সময় আমরা অনেক বই পড়ি, অনেক ম্যাগাজিনস ফলো করি, যে যেরকম ধরনের বই পড়ে। তো আমরা এখন বলতে চাইবো, হ্যাঁ আমরা এখন সেটা বলতে চাই, আমি বলতে চাইবো যে তোমাদের সোর্সটাকে এখন মিনিমাম করে ফেলো। মানে তোমাদের কাছে নিশ্চয়ই কোনো না কোনো টেক্সট বই আছে, যে টেক্সট বইগুলোকে তুমি সারা বছর ধরে পড়েছো, বা যেমন হিস্ট্রির ক্ষেত্রে, হিস্ট্রির ক্ষেত্রে তো আমরা সবসময় একটা বই ফলো করি না, আমরা দুটো কিংবা তিনটে বা চারটে বইও ফলো করে থাকি। এখন যেমন হিস্ট্রির এনশিয়েন্ট এবং মেডিয়াভিলের জন্য পুনাম দালাল দাহিয়ার বইটা ভীষণ ভালো, তো অনেকে আরিহান্তের ম্যাকবুক পড়ে, অনেকে জীবন মুখোপাধ্যায়ের স্বদেশ সভ্যতা বিশ্ব বইটা পড়ে। তো এই ধরনের বই বা ন্যাশনাল মুভমেন্ট, যেটা হিস্ট্রিতে সব থেকে বেশি পার্ট প্রিলিমিনারিতে থাকবে, কারণ 25 মার্কস যেটা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থাকবে, এবং ইন্ডিয়ান হিস্ট্রিতে যে 25 মার্কসটা আছে তার থেকে অনেকটা বেশি ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের কোয়েশ্চেন্স আমরা এক্সপেক্ট করব। তো তার জন্য আমার মনে হয় অনেকেই রাজি বাহির পড়ে থাকে, বা আরো যে সমস্ত বই যারা সবাই পড়ে থাকে। তো আমার মনে হয় যে সেই বইগুলো, যে বইটা পড়ছো সেই একটাই বই ফলো করে এই সময় প্রিলিজ সময় তোমরা সেটাকে রিভিশন দাও, এবং WBCS এর প্রিভিয়াস ইয়ারে যে কোয়েশ্চেন্স গুলো হয়েছে আর কি হিস্ট্রি থেকে, সেগুলো অবশ্যই দেখে নেওয়া উচিত। এবং এবং এইটা দেখলে আমরা বুঝতে পারবো যে কোন চ্যাপ্টার থেকে কিরকম ধরনের প্রশ্ন আসছে, এবং কত বেশি সংখ্যক প্রশ্ন আসছে, এবং যত বেশি MCQ আমরা সলভ করব তত বেশি আমরা আনসার করতে পারবো। এই MCQ সলভ করার ব্যাপারে, হ্যাঁ প্রিলিমিনারির সময় আমার যেটা মনে হয়, যত বেশি আমরা MCQ প্র্যাকটিস করব, সব আনসার যে আমাদের প্রথমেই জানা থাকবে এমনটা নয়। মানে আমি মনে করি 60% বা এরকম যদি প্রিলিমিনারিতে হিস্ট্রি জানাও থাকে, অনেক আনসার আমরা করতে পারবো বাই অপশন এলিমিনেটিং প্রসিডিউর। এইটা একটা সিভিল সার্ভিস এক্সামের সবসময় একটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, সেটা হচ্ছে অপশন এলিমিনেশন। একটা প্রশ্নের চারটে অপশন দেওয়া আছে, দুটো এমন অপশন দেওয়া থাকবে, হ্যাঁ যে দুটো এমন অপশন দেওয়া থাকবে যেটা প্রথমেই আমরা বাদ দিয়ে দিতে পারি, আউট করে দিতে পারি, তারপর বাকি দুটো নিয়ে আমাদের মানে 50-50 আমাদের একটা ব্যাপার চলে আসবে। সেখান থেকে আমরা অনেকটা ইন্টেলিজেন্ট গেসিং বলা হয় একে, হ্যাঁ ইন্টেলিজেন্ট গেসিং করে আমরা সেই আনসার গুলো করার ফলে আমরা অনেক বেশি আনসার করতে পারবো। এবার আমার যেটা মনে হয় যে এই প্রিলিমিনারির ক্ষেত্রে প্রিভিয়াস ইয়ার করার সঙ্গে সঙ্গেও মানে আমাদের অনেক কিছু অ্যানালিটিক্যাল ভাবে ভাবতে হবে। হ্যাঁ অ্যানালিটিক্যাল ভাবে না ভাবলে শুধুমাত্র মুখস্থ করে গিয়ে আমরা কিন্তু প্রিলিমিনারি ক্র্যাক করতে পারবো। এবার অনেকেরই মনে হতে পারে যে প্রিলিমিনারি এটা আবার কেমন ব্যাপার, কিন্তু WBCS এর মতো পরীক্ষার, যেটা স্টেটের কিনা সব থেকে টপ এবং প্রেস্টিজিয়াস এক্সামিনেশন, তার প্রিলিমিনারির এক্সামও কিন্তু দেখতে আপাত দৃষ্টিতে কোয়েশ্চেন্স যেরকম সহজ মনে হয় ততটা সহজ হয় না, অনেক ট্রিকি থাকে কোয়েশ্চেন্স গুলো, যেখানে নেগেটিভ মার্কিং হওয়ার চান্স খুব বেশি থাকে। তো আমার মনে হয় সেই ব্যাপারগুলো প্রথমেই খেয়াল রাখতে হবে। আর ওই কথাটা আমি আরেকবার বলবো যে কিপ ইউর সোর্সেস মিনিমাম। আমরা যে বই পড়ি হিস্ট্রির জন্য, আমরা যদি পুনাম দালাল দাহিয়া পড়ি, জিওগ্রাফির জন্য আমরা যদি মাজিদ হোসেন পড়ি, ওটা মেন্স এর জন্য, অনেকে কার্তিক চন্দ্র মন্ডলও পড়ে, অ্যান্ড আই থিঙ্ক ইট ইস আ ফ্যান্টাস্টিক বুক, এবং আদার্স দিশা পাবলিকেশনস আজকাল বেরিয়েছে, নেক্সট IAS বেরিয়েছে, সব সমস্ত বই ভালো, যে যে বই পড়ে, কনস্টিটিউশনের জন্য লক্ষ্মীকান্ত পড়ে, ইকোনমিক্স এর জন্য তুজাম মেল পড়ে, তো এই বইগুলো সবকিছুই আমাদের বেসিকটা খুব ভালো করে বুঝতে হবে এবং বারবার করে পড়তে হবে। হ্যাঁ বারবার করে পড়ার ফলে আমাদের ওটা মাথার মধ্যে এত সুন্দরভাবে গেঁথে যাবে যে সেটা আনসার করার সময় আমাদের করতে ভীষণ সুবিধা হবে।